হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাম্বার হার্ড। জনপ্রিয় হলেও তার চেয়ে বেশি আলোচনায় এসেছেন স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায়। তবে বর্তমানে মানহানি মামলার জন্য প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছেন এই অভিনেত্রী। মামলায় হেরে যাওয়ার পর তার দুঃখ দুর্দশার কথাও সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তবে অ্যাম্বারের এই খারাপ সময়ে মিলেছে একটি সুন্দর খবরের। লন্ডনের সেন্টার ফর অ্যাডভান্স ফেসিয়াল কসমেটিক অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক ডক্টর জুলিয়ান ডিসিলভার মতে, 2016 সালে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা বিশ্বের সবচেয়ে নিখুঁত মুখের তালিকায় শীর্ষে ছিলেন অ্যাম্বার। সবচেয়ে নিখুঁত চেহারা বের করতে গ্রিক গোল্ডেন রেশিও নামক একটি ফেস ম্যাপিং পদ্ধতি ব্যবহার করেন ডক্টর ডি সিলভার। এ পদ্ধতিতে সৌন্দর্য পরিমাপের অনুপাতটি হল 1.618। ফেসিয়াল ম্যাপিং কিভাবে কাজ করে সেটিও ব্যাখ্যা করেছেন ডি সিলভার। 1.618 অনুপাত ফি হিসেবে পরিচিত। কারো চোখ, নাক, ঠোঁট, থুতনি সহ মুখের সর্বোপরি কাঠামো ও বৈশিষ্ট্য বুঝতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর বার্ষিক উপায়ে বিশ্বের সবচেয়ে সুন্দর নারীদের তালিকা তৈরি করা হয়। সালে অ্যাম্বার হার্ডের চেহারার 12টি প্রধান অংশ বিশ্লেষণ করে ডক্টর ডি সিলভা আবিষ্কার করেন যে গ্রিক গোল্ডেন রেশিও অনুযায়ী অ্যাম্বার হার্ডের মুখ 91.85% নিখুঁত। সে সময় ইউএস উইকলিকে বিশেষজ্ঞরা জানান, গ্রিকদের মতে এই অনুপাত প্রাকৃতিক সবকিছুর মধ্যে আছে এবং হাজার বছর ধরে বিশ্বের সবচেয়ে সুন্দর চেহারার পেছনে এই ফর্মুলাই কাজ করে। এছাড়া এই ফেসিয়াল ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে ডি সিলভা এটাও বের করেছেন যে আমেরিকান মডেল কিম কার্দাশিয়ান সবচেয়ে নিখুঁত ব্রুয়ের অধিকারী। সুপার মডেল ক্যাট মসের রয়েছে সবচেয়ে সুন্দর কপাল। স্কারলেট জোহানসনের চোখ সবচেয়ে সুন্দর এবং মডেল অভিনেত্রী এমিলি রাতাজোকোভস্কির ঠোঁট সবচেয়ে সুন্দর। এদিকে সাবেক স্বামী জনি ডেপের মামলায় হেরে আর্থিকভাবে বড় রকমের ধাক্কা খেয়েছেন অ্যাম্বার হার্ড। মামলায় পরাজয়ের কারণে জনি ডেপকে $15 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে হার্ডকে। যদিও এখনও আপিলের সুযোগ রয়েছে বলে উচ্চ আদালতের স্মরণাপন্ন হওয়ার আভাস দিয়ে রেখেছেন এই অভিনেত্রী। যদিও শেষ পর্যন্ত নানা কাটাছেড়ার পর তাকে পরিশোধ করতে হবে $8.3 মিলিয়ন, কিন্তু শোনা যাচ্ছে এই অর্থ পরিশোধ করার মতো আর্থিক অবস্থাতেও নেই অ্যাকোয়াম্যান খ্যাত এই অভিনেত্রী। এই জন্যেই এখন টাকা বাঁচানোর দিকে অধিকতর ও মনোযোগী হার্ড। সাদাকালো নিউজ।